দৃষ্টি প্রতিবন্ধী মানুষটির হাতেই তৈরি হলো ব্রেইল। কেউ বা জন্মগতভাবে চোখে দেখেন না, আবার কেউ বা জন্মের পর দুর্ঘটনায় হারিয়েছেন দৃষ্টিশক্তি। তবে দৃষ্টিশক্তি না থাকলে তিনি সমাজের বোঝা নন, তারাও নিজেরা নিজের অবস্থান তৈরি করতে পারেন সমাজে। এইসব মানুষদের জন্য একজন ব্যক্তি আবিষ্কার করেন ব্রেইল পদ্ধতি। অন্ধদের শিক্ষাদানের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষা ব্যবস্থা, যা সম্ভব ব্রেইল পদ্ধতির মাধ্যমে। ব্রেইল নামটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত। বর্তমানে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে অন্ধদের শিক্ষা দেয়া হয়, আর এই উপায়ে অনেক দৃষ্টিহীন মানুষ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছেন। কেউ কেউ আবার উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। এর আবিষ্কারক নিজেও চোখে দেখতে পেতেন না, তাই তো দৃষ্টিহীনরা যাতে লেখাপড়া চালিয়ে সমাজের স্রোতে ফিরে আসতে পারেন সেই চেষ্টাই করছিলেন। লুই ব্রেইল ছিলেন সেই প্রদীপ, যার হাত ধরেই আজ দৃষ্টিহীন মানুষেরা আলো দেখতে পেয়েছেন। লুই ব্রেইল 1809 সালের 4 জানুয়ারি ফ্রান্সের ছোট্ট শহর কুপ্রভারে জন্মগ্রহণ করেন। লুই ব্রেইল একজন চামড়া ব্যবসায়ীর সন্তান ছিলেন। 3 বছর বয়সে অন্ধ হয়ে যান তিনি। ছোট্ট ব্রেইল তার বাবাকে অনুকরণের চেষ্টা করতেন, চামড়ায় জুতা সেলাইয়ের সুই গর্ত করতে চেষ্টা করতেন। একদিন ব্রেইল খুব কাছ থেকে চামড়ায় সুই দিয়ে গর্ত করতে গিয়ে তার চোখে এসে বেঁধে এবং ভয়ঙ্করভাবে আহত হন তিনি। সেই সময় অ্যান্টিবায়োটিকের প্রচলন না থাকায় ক্ষতিগ্রস্ত চোখ সংক্রমিত হয়, এটি বিস্তৃত হয়ে অপর চোখকেও আক্রান্ত করে। 5 বছর বয়সে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান। 10 বছর বয়সে অন্ধদের উপযোগী রাজকীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। ব্রেইল মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন, বিজ্ঞান এবং সঙ্গীতে দক্ষতা দেখান। পরবর্তীতে চার্চের অর্গান যন্ত্রবাদক হিসেবে যোগদান করেন। যুবকদের অন্ধ প্রতিষ্ঠানের শিক্ষকও ছিলেন তিনি। দৃষ্টিশক্তিগতভাবে চ্যালেঞ্জের সম্মুখীনের মধ্যে লুইস ব্রেইল ছিলেন অগ্রদূত। 1852 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1916 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শুরু হয়। এর কয়েক দশকের মধ্যে দেশে দেশে দৃষ্টিহীন ব্যক্তিদের লেখাপড়া ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে এই পদ্ধতি। বর্তমানে দৃষ্টিহীন বা স্বল্প দৃষ্টিজনিত চ্যালেঞ্জের শিকারদের কাছে নতুন দিগন্ত খুলে দিয়েছে ব্রেইল পদ্ধতি। ব্রেইল মাত্র 15 বছর বয়সে অন্ধদের জন্য বর্ণমালা তৈরি করেন, এটি ছিল তার স্বপ্ন। 5 বছর পর 1829 সালে ব্রেইল পদ্ধতি প্রকাশ পায়। বিভিন্ন জ্যামিতিক প্রতীক এবং বাদ্যযন্ত্রের চিহ্ন অন্তর্ভুক্ত ছিল এই বর্ণমালায়। শিক্ষক ও পুরোহিতরা ব্রেইলের আস্থা ও দৃঢ়তা দেখে অবাক হয়ে যেতেন এবং 13 বছর বয়সী ব্রেইলের জন্য ব্লাইন্ড ইউথ রয়্যাল ইনস্টিটিউটের কাছে সুপারিশ করেন। ব্লাইন্ড ইউথ রয়্যাল ইনস্টিটিউটটি ছিল অন্ধদের জন্য পৃথিবীর প্রথম স্কুল। ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় ভ্যালেন্টাইন হাউর চেষ্টায়, যিনি অন্ধ ছিলেন না। 12 বছর বয়সে ব্রেইল ক্যাপ্টেন চার্লস বারবারের উদ্ভাবিত ডট এবং ড্যাশগুলো সংযোগের মাধ্যমে আলো ব্যবহার না করে অথবা শব্দ না করে রাতে তথ্য প্রচারের ব্যবস্থা সম্পর্কে জানতে পারেন। এই পদ্ধতি অনুসরণ করে ব্রেইল পরবর্তী 3 বছর চেষ্টা করে যান অন্ধদের জন্য একই রকম কিন্তু অপেক্ষাকৃত সহজ পদ্ধতি উদ্ভাবনের। যোগাযোগের ক্ষমতা আমাদের জ্ঞানের জগতে প্রবেশের দ্বার খুলে দেয়। ব্রেইল 15 বছর বয়সে অন্ধদের জন্য একটি বর্ণমালা তৈরি করেন এবং 5 বছর পর এটি প্রকাশ করেন। বিভিন্ন জ্যামিতিক প্রতীক এবং বাদ্যযন্ত্রের চিহ্ন অন্তর্ভুক্ত ছিল এই বর্ণমালায়। ব্রেইল সঙ্গীত সম্পর্কে উৎসাহী ছিলেন, তিনি ছিলেন একজন প্রতিভাবান অর্গানিস্ট। 1834 থেকে 1839 সাল পর্যন্ত প্যারিসের সেন্ট নিকোলাস দেস চ্যাম্প চার্চের গির্জায় এবং পরবর্তীতে সেন্ট ভিনসেন্ট দে পল চার্চের অর্গানিস্ট ছিলেন তিনি। ব্রেইলকে সারা ফ্রান্সের বিভিন্ন গির্জার অর্গানিস্ট হিসেবে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। 24 বছর বয়সে তিনি অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ব্রেইল তার সারা জীবনের বেশিরভাগ সময় ইতিহাস, জ্যামিতি এবং বীজগণিত অধ্যয়ন ও শিক্ষা দিয়ে কাটিয়েছেন। মাত্র 43 বছর বয়সে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে ব্রেইল মারা যান।
মৃত্যুর 2 বছর পর ছাত্রদের চেষ্টায় ইনস্টিটিউট অবশেষে তার বর্ণমালার পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়। পরে এটি ফরাসি ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি বরাবরই চেয়েছেন তার মতো দৃষ্টি প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা হয়ে না থাকেন, তারাও যেন সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারেন। এজন্যই লুই অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটান। 1 থেকে 6টি বিন্দু স্পর্শ করেই বর্তমানে বিশ্বের লাখ লাখ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা গ্রহণ করেছেন। পদ্ধতিটি বিশ্বের সর্বত্র পরিচিতি পেয়েছে এবং প্রচলিত সব ভাষায় গ্রহণ করা হয়েছে। ব্রেইল কিন্তু কোনো ভাষা নয়, এটি একটি লিখন পদ্ধতি। চার্লস বারবাই কর্তৃক উদ্ভাবিত যুদ্ধকালীন সময় রাতে পড়ার জন্য যে উত্তাল অক্ষরের প্রচলন ছিল তা পর্যবেক্ষণ করে লুই ব্রেইল কাগজে উত্তল বিন্দু লিখন পদ্ধতি আবিষ্কার করেন। তার নামেই এই পদ্ধতি পরিচিত। 6টি বিন্দু দিয়ে ব্রেইল পদ্ধতিতে লেখা হয়। এই উপায়ে 63টি নকশা তৈরি করা যায়। 1-1টি নকশা দিয়ে বিভিন্ন বর্ণ, সংখ্যা বা জ্যোতি চিহ্ন প্রকাশ করা হয়। 6টি বিন্দু বাম ও ডান 2টি উল্লম্ব স্তম্ভে সজ্জিত থাকে। ব্রেইলের এক ধরনের টাইপ মেশিন, যাতে 6টি বিন্দুর জন্য 6টি বাটন, স্পেস বার, ক্যাপিটাল লেটার ও সংখ্যা বোঝানোর জন্য পৃথক 2টি বাটন থাকে। ব্যাকস্পেস ও পরের লাইনে যাওয়ার জন্য পৃথক বাটন থাকে। ব্রেইল টাইপরাইটারে শক্ত ধরনের কাগজ ব্যবহার করা হয়, যাতে স্ফুটিত অক্ষরগুলো সহজে ভেঙে না যায়। সাধারণত 140-160 GSM-এর কাগজ ব্যবহৃত হয়। 4 জানুয়ারি এই আবিষ্কারকের জন্মদিন, সেই অনুযায়ী 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। তবে জীবদ্দশায় তার আবিষ্কারের সাফল্য এবং স্বীকৃতি কোনোটিই তিনি দেখে যেতে পারেননি। আজ সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে এই ব্রেইল পদ্ধতি। লাখ লাখ দৃষ্টিহীন মানুষ পড়ালেখা শিখতে পারছেন এই ব্রেইল পদ্ধতির মাধ্যমে। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।